চালের দাম প্রতি বস্তায় 100 টাকা করে বাড়তি সব ধরনের চালে। বেতন যেই পরিমাণে পাই তার থেকে বাজেটটা বেশি বেড়ে যাচ্ছে। বেচা কিনা নাকি আগের মতন, যেমন কাস্টমার আইতে পারতেছে না আতঙ্কের ভিতরে। সবজির বাজারও দেখেন এখন খুবই চড়া, তো আমাদের নিরুপায় হয়ে গেছে। এখন দেশের পরিস্থিতি খারাপ, ওই সবে মানুষ বেশি একটা বাজার আসে না। মাছ কিনলে তরকারি কিনতে, তরকারি কিনলে মাছ কিনা যায় না। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সঙ্গে আছি আমি সিদ্দিকুর রহমান রুমন এবং আমার সঙ্গে আছেন চিত্রধারণে আবুল কালাম। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন যে বাজারের ঊর্ধ্বমুখীর কারণে অনেক ক্রেতারাই বাজারে দেখা যায় না ইতিমধ্যে। আগে অনেক ক্রেতা ছিল, এমনকি হচ্ছে বাজার দরও নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এবার প্রত্যেকটা নিত্য পণ্যের দাম প্রায় অনেক বেশি বলে আমরা জানতে পেরেছি সরজমিনে এসে। তবু আমরা আবার একটু জানবো যে ক্রেতা বিক্রেতাদের বক্তব্য নিব যে আসলে চালের দামটা একটু বেড়ে গেছে। সভাপতি, চালের দাম নিয়ে একটু কথা বলবো, চাল সহ শুরু করে সবজি, মাছ, যা যা আমরা বাজারে আমরা কিনতে পাই সেগুলোর অবস্থাটা কেমন, এখন দামটা কেমন, সেটা সেই অবস্থাটা একটু জানবো আমরা। ক্রেতা বিক্রেতাদের বক্তব্য আমরা জানবো যে আসলে তারা কীভাবে, তারা কত দামে বিক্রি করছেন আর ক্রেতারা কত দামে কিনছেন, অথবা ক্রেতারা আসলে সন্তুষ্ট কি না। চলুন আমরা যাই ক্রেতা বিক্রেতাদের সাথে একটু কথা বলে আসি। কাস্টমার একটু কম আজকে, ওই মাঝে 2-3 দিন আন্দোলন গেল, ওই সময় মানুষ একটু তারা পুরা লকডাউনের মতো ছিল, তো বেচা কিনা বেশি হয়েছে, কাস্টমার নিচে খুরসা, কাস্টমার দোকানদাররাও মাল বেশি নিয়ে স্টক রাখছে, ওই মালগুলো তো আছে সবার, যার কারণে একটু বেচা বিক্রি কমের দিকে এখন। পর মাস শেষের দিকে তো এই সময় ডাইলে এমনি একটু 1 সপ্তাহ বেচা কিনা চলে থাকে। চালের দাম প্রতি বস্তায় 100 টাকা করে বাড়তি সব ধরনের চালে। আলু পেঁয়াজটা একটু আবার কমের দিকে, পেঁয়াজের দাম কম, পেঁয়াজ কিছুদিন আগে ছিল 110 টাকা 5 টাকা, এখন 95-100। মিলাররাও জোয়ার দেখায় যে ধান নাই, ধান পাইতেছে না, ধানের দাম বেশি, এই কারণে সরবরাহ কম থাকাতেই বাইরের আমদানি তো নাই, বাইরের চাল তো আসে না, সব বাংলাদেশি চাল, যার কারণে চালের দামটা একটু বেশি। গ্যাঞ্জামের জন্য কাস্টমার একদম সলো, চালের দামটা একটু বেশি, আর অন্যান্য মাল পেঁয়াজের দাম তো আগে থেকে বেশি। এই তো আমরা সাধারণ যারা আছি, তো বাজারে আসলে বেতন যেই পরিমাণে পাই তার থেকে বাজেটটা বেশি বেড়ে যাচ্ছে, এই জন্য একটু হিমশিম খেতে হচ্ছে আর কি। কাস্টমার একটু কমই আসে এখন, রাস্তাঘাটে গ্যাঞ্জামের কারণে কাস্টমার তেমন ঢুকতে পারে না, যাও আসে তারা আতঙ্কে আসে আর কি, আতঙ্কের ভিতরে টুকি টাকি আসে। দাম আগে থেকে একটু চড়া, আর মাছ ঠিক মতো আরো ঢুকতে পারে না, গ্যারাম থেকে আসতে পারে না, আগে থেকে একটু চড়া দাম। কাস্টমারেরও কষ্ট হইতেছে, আমাদেরও ব্যস্ত কষ্ট হয়, আমাদের কিনা বেশি, ব্যস্ত হয় বেশি, এই সমস্যা। মাছের দাম একটু চড়া, আমরা অনেক দূরত্বে মাছ আনি তো, কিন্তু বিক্রি কিনে কম, বেচা কিনা নাকি আগের মতন, যেমন কাস্টমার আইতে পারতেছে না আতঙ্কের ভিতরে, অনেক কাস্টমার ডরের বাইরে না, বহু টাকা লসের ভিতরে আছি, এই মাসের ভিতরে অনেক টাকা লস আনবো। তো দাম কাঁচা তরকারি বাজারে 500 টাকা নোট নেয় লয়ে এলি শেষ, টাকা থাকে না, তো এত দাম হলে কি কিনা খাওয়ান যায় এখন, কিভাবে কিনে মানুষ। আলু চাষ 70 টাকা কেজি, তারপরে ডিম আসিল 150 টাকা ডজন, এটা নেয়ন 70 টাকা 80 টাকা, দেশে মহামারী লাগছে দিকে বলে হ্যাঁ গো জিনিসের দাম বেশি, তখন এটার জন্য কি জবাব আমরা দিব, আমার মধ্যবস্থ পরিবার আমরা সব না খেয়ে মুখে। আমাদের মাসিক যে আমরা স্যালারিটা পাচ্ছি, এই স্যালারির উপরে আমরা কোনো কিছু মিলাইতে পারি না, তবে আমরা আসলে পড়াশোনা করে আমরা ঠেকে গেছি, আমরা এমন এক দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আমরা কি করি, আমরা স্যালারিটা পাওয়ার পরে প্রথমে আমরা চেষ্টা করি বাসা ভাড়াটা দেওয়ার জন্য, দেওয়ার পরে আমরা ওইটার সাথে মিলাই মাছ ডাল যেটা যেভাবে যতটুকু মিলানো যাবার। সবজির বাজারও দেখেন এখন খুবই চড়া, তো আমাদের নিরুপায় হয়ে গেছে, চাল ডাল সবজি মাছ সব কিছুতেই, পেঁয়াজ সব কিছুই চড়া, এখন আমরা আসলে নিরুপায় হয়ে গেছি, তো আমরা আসলে এগুলোর একটা সমাধান চাচ্ছি, যদি এগুলোর একটা সমাধান আসতো তাহলে আমরা একটা ভিতর থেকে একটা স্বস্তি ফেলাইতাম, কিন্তু এখন আমরা নিরুপায়, আমরা পারছি না। এখন দেশের পরিস্থিতি খারাপ, ওই সবে মানুষ বেশি একটা বাজার আসে না, কারণ বাজার গাড়ি আসতে পারে না, সবজির দাম ওই জায়গায় বেশি, তাই কাস্টমারের বলে একটু দাম বেশি, আমাদের চালানো কাটাইতেছে বেশি, সবজির দাম একটু বেশি নিতেছে, কিন্তু বেচা কিনা কম, মানুষের নাই রুজি রোজগার খাইব করতে না, মানুষ এরকম দেশের অবস্থা এরকম থাকলে মানুষ রুজি রোজগার করতে না খাইব কি, আর আমরা মাল আনি আর না ফালাই, বেচা কিনি নেই, লস মানে প্রচুর পরিমাণ লস হইতেছে। দেশের যে পরিস্থিতি এইভাবে তো বেচা কিনা তো মানুষ ইনকাম থাকা লাগবে, ইনকাম থাকলে না আমি 2 টাকা বিক্রি করতে পারবো না, ইনকাম নাই মানুষ কিভাবে নেবে। ব্রয়লার মুরগির দামটা একটু বাড়ছে 20 টাকা কেজিতে, আর অন্যান্য মুরগি স্বাভাবিক দাম কমই আছে,
কিন্তু বেচা কিনা অনেক কম। মানে বাজারে যে কাস্টমারের বেহাল অবস্থা, এইতে মানে দোকানদার খুব মানে মানে বেশাবাদ পড়ে যেতেছে। ইনকামের লগে মিলতেছে না, তো হিমশিম না, মাছ কিনলে তরকারি কিনতে, তরকারি কিনলে মাছ কিনা যায় না, সব কিছুর দাম বেশি, সস্তা কিছু নাই, সস্তা কিছু নাই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন বাজার ঘুরে আমরা সরজমিনে এসে দেখলাম যে আসলে ক্রেতার তুলনায় বিক্রেতারাই বেশি, আসলে ক্রেতাদের সমাগম এখানে দেখা যাচ্ছে না। ক্রেতারা বলছেন যে আগে যে জিনিসপত্রের দাম ছিল এখন সেই দামগুলো অনেক দ্বিগুণ হয়ে গেছে, এমনকি যে যেটাই ধরা হয় সেটার দামই অনেক বেশি, সেই জন্য হচ্ছে তারা কিনতে পাচ্ছে না। নিম্ন আয়ের মানুষরা তো কিনতেই পাচ্ছে না, তারা বলছেন যে আমরা এসে আমরা কি চাল কিনবো, নাকি ডাল কিনবো, নাকি মাছ কিনবো, কিছু কিনতে পারছেন না, সবাই খুব হিমশিম খেতে হচ্ছে বাজারে এসে। আপনারা দেখতে পেয়েছেন এতক্ষণ যে সবাই বলছেন যে যে টাকা ইনকাম হচ্ছে সেই টাকা দিয়ে বাসা ভাড়া দিতে পারছেন না, তার উপর হচ্ছে বাজার দর যদি এত বেশি হয় তাহলে কিভাবে কি হবে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, নতুন বাজার, ঢাকা।